আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন মুরগি গাছের আগায়, আমার কাছে দেখে খুব মানে আশ্চর্যজনক লেগেছে, তাই আমি আপনাদেরকেও দেখালাম। যাই হোক, ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়িতে। তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন, প্লিজ আমার প্রিয় বন্ধুরা আপনারা চলে যাবেন না, আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যান, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে বন্ধু করে আসব। অনুরোধ রইল, প্লিজ আমাকে বন্ধু করে যাবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো আমার বন্ধু হয়ে আছো, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এইভাবে সবসময় আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আমি জানি না কে কোথা থেকে আমার ভিডিও দেখেন, আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করতেছেন, এর চেয়ে বেশি আর আমার জন্য কী হোক করার। তো আপনাদের জন্য আমার অনেক দোয়া, আল্লাহ পাক যেন সবসময় আপনাদেরকে অনেক ভালো রাখে। তো ঈদের পরের দিন আমি তো গ্রামের বাড়িতে বছরে একবার যাই, অনেক সময় যাইও না। তো ঈদের পরের দিন আপাদের সবাইকে দাওয়াত করেছে, আমার হাজবেন্ডের বোনদের সবাইকে দাওয়াত করা হয়েছে। তো সবাইকে দাওয়াত করে খাওয়ানোর জন্য এখানে বাজার করে নিয়ে এসেছে, এখন মাটির চুলায় রান্না করব, করে ওদের সবাইকে খাওয়াবো। আর গ্রামে গেলে সবাই আমার হাতের রান্নাটা খেতে চায়। তো আমি তো ওখানে থাকি না, তাই আমার সব কিছু নতুন করে বাজার করে এনে তারপরে সব করতে হয়। আর এই তো বাজার করে নিয়ে এসেছে, আর এগুলো গ্রামের পুকুরের তাজা মাছ, পুকুরের থেকে উঠাইছে। তো এগুলা আমার শাশুড়ি কেটে নিয়েছে, আর এগুলো রান্না করব। আর মুরগি, গরু মাংস, পোলাও, ডিম, সবজি, মাছ সব কিছুই থাকবে। তো সব কিছু করব। আসলে ভিডিও করিনি, কারণ ইচ্ছে মনে ছিল না যে ভিডিও করব। তো এগুলা টুকিটুহাকি ভিডিও এমনি ছিল, তো এগুলাকে অ্যাড করে দিয়েছি। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, আমি রান্না করতেছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে চিকেনটা রান্না করব, আর পাশের চুলায় গরু মাংস। তো এইভাবে সব কটা রান্না করে সবাইকে খাওয়াবো ঈদের পরের দিন। তো আসলে বৃষ্টির কারণে বেশি একটা ভালো লাগেনি, কারণ কোথাও যেতে পারিনি। তো যাই হোক, তারপরে অনেক আনন্দ করেছি, বাড়িতে গিয়ে অনেক মজা করেছি, অনেক দিন থাকাও হয়েছে। যদি আমার ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে, তারপরও আপনাদের কাছে অনুরোধ থাকলো সব কটা ভিডিও দেখার জন্য। যাই হোক, তো এই তো রান্না শেষ করে ফেলেছি, আর এখন সবাইকে খাবার দেব। সবাই খাওয়া দাওয়া করে তারপরে আপারা চলে যাবে, তো চলে যাবে সেজন্য। তো এটা আবার হচ্ছে রাতের বেলা আমি বিরিয়ানি রান্না করেছি, সবাই খেতে চেয়েছে। যাই হোক, তো এখন আপারা চলে যাচ্ছে, তো আপাদেরকে এগিয়ে দিতে গেলাম পাশের রাস্তায়, তো আপনাদেরকে গিয়ে দিয়ে আসলাম, আর সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ ধান অনেক সুন্দর দেখা যাচ্ছে, ধানের ক্ষেত অনেক ভালো লাগতেছে, তাই একটু ভিডিও করে স্মৃতিটা ধরে রাখলাম। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিবেন, সবাই ভালো।